<applause> السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين প্রিয় দিন ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই চমৎকার একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো ইনশাআল্লাহ সেটি হল সিরেক থেকে বাঁচার দোয়া প্রিয় বন্ধুগণ সিরেক এমন একটি গুনা যে গোনাটি আল্লাহতালা খাস তৌবা ছাড়া কখনোই ক্ষমা করে দেন না বন্ধুগণ আমরা যে সমস্ত সগিরা গোনা করি ছোট গোনা করি সেই সমস্ত গোনা আমাদের কিছু কিছু নেক কাজের কারণে আল্লাহ আল্লাহতালা মাফ করে দেন যেমন আমরা যদি উজু করি তাহলে আমরা যখন উজুর মধ্যে হাত ধুই তখন আমাদের হাত দ্বারা যে সমস্ত সগিরা গোনা করেছি সেগুলো কিন্তু উজুর পানির সাথে ধুয়ে চলে যায় যখন আমরা মুখ ধুই পা ধুই তখন কিন্তু আমাদের মুখের সগিরা গোনা এবং পায়ের সগিরা গোনাগুলো ঝরে উজুর পানির সঙ্গে ঝরে যায় কিন্তু বন্ধুগণ এরকম আরও অনেক বিষয় আছে যখন আল্লাহ তালা আমাদের সগিরা গোনা মাফ করে দেন কিন্তু কবিরা গোনা শিরেকের গোনা এতই মারাত্মক একটা গোনা যেটা আল্লাহ তালা কখনোই ক্ষমা করে দেন না আর বন্ধুগণ যে ব্যক্তি আল্লাহ আল্লাহতালার সঙ্গে অন্য কাউকে শরিক করবে সে ব্যক্তি কখনোই জান্নাতে যেতে পারবে না তার স্থান হবে জাহান্নাম বন্ধুগণ এজন্য আমরা এখন দোয়াটি শিখে নেব যে দোয়াটি পাঠ করলে আমরা সিরেকের গোনা থেকে বাঁচতে পারবো এবং আমাদের অজান্তেই যে সমস্ত সিরেক হয়ে যায় আমরা অনেক সময় আমাদের নিজেদের অজান্তে আমরা কিন্তু অনেক ধরনের সিরেকি কথা বলে ফেলি আল্লাহ আল্লাহুল এই সমস্ত শিরিকের গোনাও ক্ষমা করে দিবেন বন্ধুগণ যে দোয়াটি আমি আপনাদেরকে এখন শিখিয়ে দেব সেই দোয়াটি স্বয়ং রাসুল্লাহ ওয়াসাল্লাম পাঠ করতেন বন্ধুগণ এই দোয়াটি সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি মুসলিমে হাদিস নাম্বার সাত হাজার একাশি হাদিসটি বর্ণনা করেছেন জায়েদ ইবনে আকরাম রাজি আল্লাহ আনহু তিনি বলেন যে রাসুলুল্লাহ সাল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম আমাকে যা বলেছেন আমি তোমাদেরকে তাই বলবো রাসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতেন দোয়ারটি হল বন্ধুগণ আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আবারও বলছি বিকা ওয়া আনা লিমা বন্ধুগণ আমি দোয়াটি বাংলায় লিখে দিয়েছি আপনারা বাংলা দেখে দেখেও দোয়াটি মুখস্থ করে নিতে পারবেন বন্ধুগণ যারা আর পড়তে একদমই জানেন না আমি তাদের জন্য দোয়াটি একটু ভেঙ্গে ভেঙ্গে পড়াবো আর কি আপনারা আমার সঙ্গে একটু অল্প কিছুক্ষণ সময় এক মিনিট সময় নেব আপনাদের কাছ থেকে আমি একটু পড়াবো আপনারা আমার সঙ্গে শব্দগুলো বলবেন রিপিট করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার দোয়াটি মুখস্থ হবে এবং সহি শুদ্ধও হয়ে যাবে আমার সঙ্গে বলুন আবার বলুন আর একবার বলুন লহু ইন্নি আলু জুবিকা এবার বলুন আন উষি রিকা বিকা আবারও বলুন আন উচ্ছি রিকা বিকা আর একবার বলুন আন উষি বিকা এবার বলুন ওয়া আনা আ আবার ও আনা আলামু। আবার বলুন ওয়া আনা আলামু এবারে বলুন ওয়া আস্তা ক ফিরুকালি আলাম আবার বলুন ওয়া আস্তা ক ফিরুকালি মালা আলম আর একবার বলুন ওয়া আস্তা ক ফিরুকালি মালা আলাম বন্ধুগণ আমরা দুআটি ভেঙ্গে ভেঙ্গে পড়লাম এখন আমরা একসঙ্গে দোয়াটি বলার চেষ্টা করবো আপনারাও আমার সঙ্গে বলবেন আমরা একসঙ্গে দোয়াটি একবার পাঠ করব আমার সঙ্গে বলুন বন্ধুগণ এই দোয়াটির বাংলা অর্থ হল হে আল্লাহ আমার জানা অবস্থায় আপনার সাথে শিরিক করা হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি আর অজানা অবস্থায় শিরিক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করছি বন্ধুগণ দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া যে দোয়ার মাধ্যমে আমরা শিরিকের মতো এত ভয়ঙ্কর কঠিন গোনা আমরা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ক্ষমা চাইতে পারবো এবং আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে এই দোয়ার বরকতে আমাদের শিরিকের গোনা মাফ করে দিবেন তবে অবশ্যই আল্লাহ তাল্লাহর কাছে তওবা করতে হবে যে আল্লাহ ইতিপূর্বে যত আমি শিরিকের গোনা করেছি আমি খাস তওবা করতেছি আর কোনোদিনও আমি শিরিকের মতো কঠিন গোনা করব না তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও আমি আশা করি যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন কমপক্ষে আপনার একজন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন যাতে করে সেও এই দোয়াটি শিখতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়াটি শিখতে পারে সে যদি আমল করে সে ব্যক্তি যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুর আলমিন আপনাকেও সেই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এজন্য অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও যদি আপনি পেতে চান সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে যদি জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাউলা ইয়া সলি ওয়া সাল্লিম দাঈমান আবাদান আলা হাবিবিকা